আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির অ্যান্ড ইউ আর ওয়াচিং সাব্বির অফিশিয়াল ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা এখান থেকে বাইন্যান্সের যে কুইজগুলো আসে কীভাবে ওই কুইজগুলোতে অংশগ্রহণ করবেন, এবং আজকের ভিডিওতে ফার্স্ট টু লাস্ট সহকারে আপনার এখান থেকে কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন বাইন্যান্সে, এবং এই অ্যাকাউন্টে কীভাবে কেওয়াইসি করবেন, এবং কীভাবে এখানে কুইজগুলো করতে হয় সব কিছু আজকের ভিডিওটা থাকবে। সো অবশ্যই আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং টেলিগ্রামটা অবশ্যই ফলো করবেন এবং টেলিগ্রামে জয়েন থাকবেন। সো আপনারা যদি এইখানে বাইন্যান্সে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করেন, সো আপনারা এখান থেকে যে 10-15 দিন পর পর যে কুইজগুলো আছে ওইগুলো আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন, এবং প্রতিবারে আপনার এখান থেকে $5-$10 এখান থেকে আপনার ইনকাম হবে। আর যারা এখনও অ্যাকাউন্ট করেন নি, অবশ্যই আজকে ভিডিওটা দেখে নতুন অ্যাকাউন্ট করে নেবেন এবং কেওয়াইসি করে নেবেন। যেহেতু 7 তারিখে আরেকটা ইভেন্ট আছে, যে দেখতে পারতেছেন টেলিগ্রামে শেয়ার দিলাম, এটা 7 তারিখে স্টার্ট হবে। সো আপনারা যারা এখন অ্যাকাউন্ট করবেন, কুইজ শেষ হওয়ার পরে নতুনভাবে করবেন, যেহেতু আপনার এখান থেকে অ্যাকাউন্ট করলে আপনার এখান থেকে জাস্ট যেগুলো নতুন আসছে ওইগুলো পাবেন, কিন্তু আপনারা যদি কুইজ শেষ হওয়ার পরে করেন তাহলে এখান থেকে আপনারা সবগুলো করতে পারবেন। সো আজকে পর্যন্ত আমরা দেখাবো কীভাবে আপনার এখান থেকে অ্যাকাউন্ট করবেন। সো অ্যাকাউন্ট করার পর তারপর আপনার এখান থেকে কেওয়াইসিটা করে নেবেন, অ্যান্ড দেন আপনার এখান থেকে 7 তারিখে আর পরে আপনার এখান থেকে কুইজগুলো করতে পারবেন। সরি, যারা এখানে আবার নতুন অ্যাকাউন্ট করবেন, অবশ্যই 7 তারিখে 3টার পরে 4টার দিকে আপনার এখান থেকে কেওয়াইসি করবেন, মানে কুইজ শেষ হওয়ার পর আপনার এখান অ্যাকাউন্ট করতে হবে যারা নতুন করবেন। আর যাদের পুরাতন আছে তারা তো এখান থেকে কুইজগুলো কীভাবে অংশগ্রহণ করবেন আজকে ভিডিওতে এখানে দেখিয়ে দেবো। সো মাস্ট বি আপনার এখান থেকে টেলিগ্রামটা ফলো করবেন। সো আমরা এখন ডিসক্রিপশন বক্সে আপনাদের বাইন্যান্সের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারবেন। আবার আপনার এখান থেকে অ্যাপসে ভিতরে ঢুকে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা করবেন। সো ফার্স্ট অফ অল আপনার এখান থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই, আর না হয় আপনাকে টেলিগ্রাম চলে আসবেন। টেলিগ্রাম আসার পর আপনারা জাস্ট এখান থেকে রেজিস্টার লিঙ্ক পাবেন বাইন্যান্স অ্যাকাউন্টের। সো আপনার এখান থেকে রেজিস্টার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা অপশন আছে। সো আপনার এখান থেকে নিচে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট অপশন আছে, সো ওই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন আপনার এখান থেকে ক্লিক করবেন, উপরে যাবেন, এই যে 3 ডট অপশন দেখতে পারতেছেন এখানে যাবেন। সো এখানে যাওয়ার পর আপনার এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে রেজিস্টার এক সব অপশন আছে। সো আপনার এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন, আর রেজিস্টারে ক্লিক করলাম আমি, রেজিস্টারে ক্লিক করার পর জাস্ট এখান থেকে একটু ওয়েট করেন। হ্যাঁ, রেজিস্টারে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পারতেছেন এই যে উপরে একটা অপশন আছে যে আপনার এখান থেকে সাইন আপ উইথ ফোন নাম্বার অর ইমেল। সো আপনার এখান থেকে এখানে ক্লিক করবেন উপরে অপশনটাই। হ্যাঁ, পেজটা একটু লোডিং নিচ্ছে, এখন দেখতে পারতেছেন এই যে আপনার এখান থেকে আপনি এখান থেকে চাইলে ইমেল দিয়ে করতে পারেন, ফোন নাম্বার দিয়ে করতে পারেন। যদি আপনি এখান থেকে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে ক্লিক করবেন, এখানে আপনার আর নাম্বারটা দিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর যদি আপনার এখান থেকে ইমেল, আমি বলবো আপনার এখান থেকে ইমেল দিয়ে আমি সাজেস্ট করবো, ইমেল দিয়ে অবশ্যই করবেন। সো ফার্স্ট অফ অল আমি আমার এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আপনার এখানে আপনাদের মেইলটা জাস্ট এখানে বসিয়ে দিবেন, এই যে মেইলটা বসিয়ে দিবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনার এখান থেকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এবং আপনার এখান থেকে একটা স্পেশাল ক্যারেক্টার রাখবেন, যেমন এখান থেকে @ অথবা আপনার এখানে প্রশ্নবোধক এরকম রেখে 8 থেকে 10 ডিজিটের বা এর উপরে আপনার এখান থেকে পাসওয়ার্ডটা রেখে দিবেন। দেন আপনার এখান থেকে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা, এটা জাস্ট এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন, অ্যান্ড দেন আপনার এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদের মেইলে একটা কোড চলে যাবে। সো আপনার এখান থেকে জাস্ট মেইল থেকে কোডটা এনে জাস্ট এখানে বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে মেইল থেকে কোডটা আনছি। সো আপনাদের মেইল এরকম একটা কোড আসবে, সো আপনি এখান থেকে এখানে জাস্ট এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনারা জাস্ট এখান থেকে এখানে কোডটা জাস্ট এখান থেকে কপি আর সরি জাস্ট এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন যে কোডটা, এই কোডটা জাস্ট এখান থেকে ছাপ দিয়ে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর সরাসরি আপনার এখানে চলে যাবেন, এখানে আসার পর জাস্ট আপনারা এখানে জাস্ট এখান থেকে কোডটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর কপি করবেন, অথবা এখানে ট্যাপ করবেন, সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা এখানে রেজিস্টারটা সাকসেসফুল হয়ে যাবে। সো আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। সো আপনি এখান থেকে তারপর এখান থেকে আপনি এই এটা ক্লোজ করে দেবেন, আপনি এখান থেকে ব্রাউজারতে বেরিয়ে যাবেন, এরপর আপনার সরাসরি প্লে স্টোরে যাবেন।
সো আপনার এখানে প্লে স্টোর আসবেন, প্লে স্টোর আসার পর যখন আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে, সো আপনার প্লে স্টোর আসবেন, প্লে স্টোর আসার পর এখান থেকে বাইন্যান্স সার্চ করবেন, বাইন্যান্স লিখবেন, লেখার পর আপনার এখান থেকে সার্চ অপশন ক্লিক করবেন, সার্চ অপশন ক্লিক করার পর আপনার সরাসরি এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর জাস্ট এখান থেকে ওপেন করবেন। এখন আমি আপনার দেখাবো কীভাবে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং আপনাদের অ্যাপস থেকে কীভাবে সাইন আপ করবেন এটা দেখিয়ে দেবো। তারপর আপনার এখানে অ্যাপসটা জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন, অ্যাপসটা ইনস্টল করার পর জাস্ট এখান থেকে অ্যাপসে প্রবেশ করবেন, অ্যাপসে প্রবেশ করার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। আচ্ছা এখানে অ্যাপসে জাস্ট ওয়েট করবেন, ওয়েট করার পর আপনারা জাস্ট যদি আপনারা অ্যাপস থেকে করেন সেমভাবে, এখানে যদি অ্যাপস থেকে অ্যাকাউন্ট করেন লিঙ্ক থেকে না করে, অ্যাপস থেকে এভাবে সেমভাবে আপনি এখানে সাইন আপ অপশন ক্লিক করে জাস্ট এখান থেকে মেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে রেজিস্টার করে নেবেন। যেহেতু আমরা এখন রেজিস্টার কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এখানে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা এখানে এই যে লগ ইন অপশন আছে, সো আমরা এখানে লগ ইন করবো, লগ ইনে ক্লিক করবো, লগ ইনে ক্লিক করার পর আমরা জাস্ট আমাদের এখানে মেইলের পাসওয়ার্ডটা দিব, এই যে মেইলটা দিলাম, তারপর আমি আপনার আপনার যে অ্যাকাউন্টটা তৈরি করছেন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, পাসওয়ার্ডটা বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবেন, এখানে আপনার মেইলটা বসিয়ে দেবেন যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন অ্যান্ড পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার এখান থেকে লগ ইন অপশনে জাস্ট এখান থেকে ক্লিক করবেন। সো লগ ইন অপশন ক্লিক করার পর আপনার মেইল একটা কোড যাবে, জাস্ট এই মেইলটা এনে এই কোডটা এনে জাস্ট এখান থেকে বসিয়ে দিলে আপনার এখান থেকে এইটা জাস্ট এখান থেকে মিলিয়ে দেবেন। এটা মেলানোর পর জাস্ট আপনার এখান থেকে গেট করে ক্লিক করবেন, গেট করে ক্লিক করার পর আপনাদের মেইলে কোড যাবে, সো মেইলটা একটু চেক দিবেন। জাস্ট আপনার এই যে মেইলে কোডটা চলে আসছে জাস্ট এটা এভাবে কপি করবেন, কপি করার পর জাস্ট আপনার এখানে যাবেন, যাওয়ার পর আপনার এখানে জাস্ট এখান থেকে কোডটা পেস্ট করে জাস্ট সাবমিট দিয়ে দেবেন, সাবমিট দেওয়ার পর আপনার এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর আপনি কীভাবে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, সো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে আপনার এখানে অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখান থেকে ভেরিফাই নাও একটা অপশন আছে, সো আপনি এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ওকে সো ভেরিফাই নাওতে ক্লিক করে আপনার এখান থেকে এখানে এই থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর আপনার এখানে জাস্ট এখান থেকে বাংলাদেশটা সার্চ করবেন, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, তারপর আপনার এখানে কন্টিনিউ অপশন ক্লিক করবেন বা আপনার যেই কান্ট্রি আপনার কান্ট্রি অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখান থেকে আপনার এই যে দেখতে পারতেছেন এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার আইডি কার্ডে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, মিডল নেম দিবেন, যদি আপনার এখান থেকে তিন ধাপে আপনার নাম যদি তিন ধাপে হয় সো আপনার এখান থেকে ফার্স্টেরটা ফার্স্ট নেম দিবেন, লাস্টেরটা লাস্ট নেম দিবেন, মিডলটা মিডল নেম দিবেন অবশ্যই, এটা বুঝতে পারছেন। আর এখানে বার্থডে ডেট, সো এখানে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপর এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, সো ধরেন আমি আমার ফার্স্ট নেম দিলাম এম ডি অ্যান্ড মিডল নেম দিলাম সাব্বির, লাস্ট নেম দিলাম ফাইল, ওকে সো তারপর আপনি এখানে আপনার বার্থডে ডেটটা সিলেক্ট করে দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী, আর আপনার নামও আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন যাতে কোনো ভুল না হয়। আর আমি এখান থেকে আমার একটা যে কোনো একটা ডেট আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনি আইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন আপনার আইডি কার্ডের মাস দিন, তারপরে কত তারিখ এবং কত মাসে আপনি জন্মগ্রহণ করছেন এটা জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটা 8 মাস এখান থেকে 6 তারিখ দিয়ে দিলাম, কনফার্ম এভাবে কনফার্ম দিয়ে দিবেন। আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে জাস্ট আপনার এখান থেকে এইটা সবগুলো এখানে বসাবেন অবশ্যই, তারপর কন্টিনিউ অপশন ক্লিক করবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন চলে আসছে, একটা হলো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্টাল কোড এবং সিটি। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে আপনার এখান থেকে আপনার আইডি কার্ডের পিছনে আপনার এখান থেকে জাস্ট আপনার উপজেলা আর জেলাটা দিয়ে দিবেন, উপজেলা দিয়ে কমা দিয়ে তারপর আপনার এখান থেকে জেলাটা দিয়ে দিবেন, তারপর এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন, আপনার আইডি কার্ডের পিছনে দেখতে পারবেন, সিটি আপনার এখান থেকে আপনার সিটিটা দিয়ে দিবেন। সো ধরেন আমি দিয়ে দিচ্ছি পোস্টাল কোড দিয়ে দিলাম, সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার কী দিয়ে আপনি এখান থেকে ভেরিফাইটা করবেন, আইডি কার্ড, পাসপোর্ট
ড্রাইভার লাইসেন্স। সো আপনি এখান থেকে যেটা আপনার যেটা দিয়ে করবেন এটা সিলেক্ট করবেন। আমি এখানে আইডি কার্ডটা সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ অপশন ক্লিক করব। সো কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনি এখান থেকে আবার কন্টিনিউ অপশন ক্লিক করবেন। কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনি এখান থেকে দুইটা অপশন আছে, এই দেখতে পারতেছেন দুইটা। এইটা আপনার আইডি কার্ডের সামনের পেজটা ভালোভাবে ক্লিয়ারভাবে ছবিটা তুলবেন, তারপর আপনার আইডি কার্ডের পিছনের পার্টটা আপনার এখান থেকে ছবিটা তুলে জাস্ট আপনার গ্যালারি থেকে অ্যাড করে দিবেন সিলেক্ট করে। সো সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে কোন এখানে আপনার পিকচারগুলো দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার এখানে আপনার কন্টিনিউ অপশন আছে। সো আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে আপনার এখান থেকে আপনার তিনটে আপনার এখান থেকে টিক চিহ্ন সবুজ হয়েছে কিনা, এই তিনটে টিক চিহ্ন সবুজ হওয়ার পর আপনার এখান থেকে এই যে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করবেন। এই যে এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। সো এখানে ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনার টেকে সেলফি, একটা সেলফি নেওয়ার জন্য আপনি এখান থেকে আপনার ক্যামেরা দিয়ে আগে একটা পিকচার তুলে রাখবেন। তুলে রাখার পর আপনার জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে সেলফিতে ক্লিক করে আপনার এখান থেকে গ্যালারি থেকে একটা সেলফি সিলেক্ট করে জাস্ট এখান থেকে নিচে দেখতে পারবেন এখানে কন্টিনিউ অপশন আছে। এই যে আপনার এখানে কন্টিনিউ অপশন আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখানে আপনার এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে বিং ভেরিফিকেশন। এইটা আপনার বিগিন ভেরিফিকেশন, এটা আপনার জাস্ট এখান থেকে এটা কমপ্লিট এখানে ক্লিক করবেন। বিগিন ভেরিফিকেশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা এই যে এখানে ক্লিক করবেন বিগিন ভেরিফিকেশন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে এরকম একটা আপনাদের ইন্টারফেস চালু হয়ে যাবে। সো আপনারা এখানে আপনার ফেসটাকে জাস্ট এইটা বরাবর আপনি এখান থেকে এই যে দেখতে পারবেন এইটার ভিতরে আপনার ফেসটাকে রাখবেন। রাখার পর এই যে দেখতে পারবেন আপনার ফেসটা বরাবর রাখার পর দেখতে পারবেন এই যে এখানে এই যে এইখানে আপনাকে এখানে তারা দেখাবে কীভাবে আপনার এখান থেকে কী করতে হবে। হয়তো আপনার এখান থেকে বলবে আপনি রাইট সাইডে বা লেফট সাইডে আপনার এখান থেকে স্লোভাবে সবগুলো কাজ এখানে স্লোভাবে করবেন, এইটা কিন্তু মিসটেক করা যাবে না। এখানে জাস্ট আপনার এখান থেকে এইখানে আপনাকে দেখাবে আপনি কীভাবে মাথাটা আপনি এখান থেকে হয়তো বা লেফট রাইট করতে পারে, অথবা আপনি এখান থেকে দেখতে পারবেন মুখ বন্ধ বা খোলা অবস্থায় এরকম এরকম করার জন্য আপনাকে বলতে পারে, অথবা আপনার এখান থেকে চোখ এখানে বন্ধ করতে বন্ধ বা বন্ধ করা আবার খোলা খোলা এরকম বলতে পারে। সো আপনি এখান থেকে এখানে জাস্ট আপনাকে এই যে এখানে আপনাকে যেভাবে দেখাবে আপনি জাস্ট এখান থেকে আপনার ফেসটাকে এইভাবে করে নেবেন। করানোর জন্য আশা করি আপনার এখান থেকে ভেরিফিকেশনটা দেখতে পারবেন, ইউর ভেরিফিকেশন হ্যাজ কমপ্লিটেড এরকম চলে আসবে। সো আপনার এখান থেকে জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার এখান থেকে এটা ভেরিফাই চলবে, ভেরিফাই চলার পর আপনার জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সো ভেরিফাই হলে আপনার এখান থেকে কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে, সো এটা আমি দেখিয়ে দেবো। যদি ভেরিফাই হয়ে দেখতে পারবেন যে আপনার মেলে যে মেলটাতে অ্যাকাউন্ট করছেন ওই মেলে জাস্ট আপনার এখান থেকে একটা মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। সো সাকসেসফুল হওয়ার পর আপনার এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পর এখন কীভাবে বুঝবেন যে ভেরিফাই হয়েছে আমি এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। সো চলে আসলাম আমাদের মেইন অ্যাকাউন্টে। সো আপনার এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা চেক দেওয়ার জন্য জাস্ট আপনার এখানে এই যে দেখতে পারবেন যে আপনার এই যে মেন আইকনে ক্লিক করলে লগ ইন দেওয়ার পর আপনার এখান থেকে যদি আপনার মেলে মেসেজটা আসে যে আপনার এখান থেকে ভেরিফাইড হয়েছে সাকসেসফুল, আপনার এখান থেকে এখানে আসবেন। এখানে জাস্ট এইটাকে লাইটটাকে আপনার জাস্ট এখান থেকে এইটাকে প্রো থাকবে, এটাকে আপনি এখান থেকে এখানে অন করে দেবেন, অফ করে দেবেন আর কি। অফ করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন যে আপনার এখান থেকে বেই যে একটা সবুজ ধরনের ভেরিফাইড লেখা আসবে। সো এটা আসলে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুল মানে ভেরিফাইড কমপ্লিট। সো ভেরিফাইড কমপ্লিটের পর এখন আপনার কীভাবে কুইজ করবেন, কুইজ করার জন্য আপনাকে এই যে দেখতে পারবেন যে এইরকম একটা ব্যানার যাবে, এই যে এখানে একটু স্লাইড করবেন, স্লাইড করার পরে দেখতে পারবেন যে এই যে এখানে আপনার এই যে এখানে ক্লিক করে আপনার এখান থেকে কুইজগুলো করতে হবে। সো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এরকম আপনার যখন এইখানে কুইজটা চালু হবে আর কি, যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা তো আপনার এখান থেকে চারটার দিকে করবেন আর বিকাল তিনটার দিকে কুইজ চালু হবে, চারটার দিকে নতুন অ্যাকাউন্ট করবেন, KYC করবেন, তাহলে আপনার এখান থেকে আরামসে আপনার এখান থেকে কুইজগুলো করে নিতে পারবেন আস্তে ধীরে। আর আনসারগুলো আমি কোথায় দিব অবশ্যই এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন জাস্ট আপনার এখান থেকে কীভাবে কুইজটা করবেন, কুইজটা করার জন্য এই যে দেখতে পারবেন যে আপনার এখান থেকে ব্যানারে ক্লিক করবেন, ব্যানারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এই যে এইটা হলো আপনার এখানে
বাস্ট টোকেনের, এইটা হলো আপনার এখান থেকে বাস্ট টোকেনের কুইজ। তারপর নিচে গেলে দেখতে পারবেন যে এইটা, এই যে এইটা হলো আপনার শিপ টোকেনের কুইজ, আপনার শিপ টোকেনের কুইজ এইটা এইটা। তারপর এখানে দেখতে পারবেন যে এই যে বিটিসিসি, এইটা হলো আপনার এখানে এলপিটি, আর এটা হলো ওয়েন, এইটা হলো আপনার হাই। মানে প্রতিটা এখানে, প্রতিটা টোকেনে এখানে কুইজগুলো দেওয়া আছে। সো আপনার এখান থেকে সিম্পলি আপনার এখান থেকে যে কোনো একটা কুইজ করতে চান, এই কুইজটা করার জন্য আপনার জাস্ট এখান থেকে যেই টোকেনটা করবেন, এই টোকেনের এই যে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট কোর্স, স্টার্ট কোর্স জাস্ট এখান থেকে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমরা তো এখন কুইজগুলো করতে পারবো না, যেহেতু এখানে কুইজ স্টার্ট হয়নি। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো, এই যে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করার পর আপনার জাস্ট এখানে এই যে এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করতে থাকবেন যতক্ষণ এগুলো ফিল আপ হচ্ছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর যখন আপনার কুইজটা চালু হবে আর কি, সো আপনারা দেখতে পারবেন এই যে উপরে উপরে, এই যে উপরে দেখতে পারবেন যে স্টার্ট কোর্স, স্টার্ট কুইজ এরকম একটা লেখা থাকবে। সো যখন কুইজ চালু হবে এই লেখাটা আপনার এখান থেকে পাবেন, এখন পাবেন না, এখন যেহেতু কুইজ নাই। সো আপনার এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সবগুলো এখানে আপনার কোশ্চেন চলে আসবে। সো ওই কোশ্চেনগুলো আপনার আমি আনসারগুলো টেলিগ্রামে দিয়ে রাখবো, ওইখান থেকে জাস্ট আপনার এখান থেকে যে কোশ্চেনের যে আনসারটা হবে জাস্ট আপনার এখান থেকে আনসারগুলো দিয়ে দিবেন। আর কীভাবে বুঝবেন যে আনসারগুলো সঠিক হয়েছে, আপনার উপরে দেখতে পারবেন যে যেগুলো সঠিক হচ্ছে আপনার প্রতিটা সবুজ দাগ করছে। সো আপনার কিন্তু সবগুলো আনসার সঠিক হতে হবে, আশা করি আপনার এটা ফলো করবেন যারা নতুন করবেন আর কি। সবগুলো আনসার কিন্তু সঠিক হতে হবে, সবুজ সবগুলো সবুজ উঠবে, তারপর আপনার এখান থেকে সাবমিটটা করে দিবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে কুইজগুলো করবেন। সো আপনার এখান থেকে সবগুলো কুইজের আপনার করতে গেলে আপনার এখান থেকে ব্যাক আসবেন। তারপর মনে করেন আপনি অন্য একটা কুইজ করবেন, জাস্ট আপনার এখান থেকে সিম্পলি স্টার্ট কোর্সে ক্লিক করবেন। স্টার্ট কোর্সে ক্লিক করার পর আপনার এখান থেকে এই যে এগুলো করে নেবেন, এইগুলো এখানে জাস্ট এখান থেকে ফিল আপ করে, তারপরে এখানে দেখতে পারবেন যে উপরে আপনার এখান থেকে স্টার্ট কুইজ লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করে আপনার সবগুলা কোশ্চেন পেয়ে যাবেন। সো আশা করি আপনারা এখান থেকে যে কুইজগুলো আপনার এখান থেকে, আপনারা যখন কুইজ স্টার্ট হবে আপনারা দেখতে পারবেন যে আপনার যে আপনার এই যে এই জায়গায় আপনার এখান থেকে কত পরিমাণ আপনার টোকেন দিবে, সবগুলো এখান থেকে সবুজ হয়ে আছে, গ্রিন হয়ে আছে আর কি। সো এইগুলো আপনার জাস্ট এখান থেকে যেগুলো সবুজ হয়ে থাকবে বা টোকেনের পরিমাণ থাকবে, জাস্ট এগুলো আপনার এখান থেকে কুইজগুলো করতে পারবেন। সো আর আমি এখানে সব টোকেনের কুইজগুলোর আনসার আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, স্টেপ বাই স্টেপ সবগুলো সাজিয়ে দিয়ে রাখবো। জাস্ট আপনার এখান থেকে টেলিগ্রাম জয়েন হয়ে কুইজগুলোর আনসারগুলো জাস্ট কালেক্ট করবেন। সো আরেকটা বিষয় হলো আমি এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি এই ভিডিওর মধ্যে, আপনারা যারা এখানে ব্যানারটা পাবেন না, এই যে আপনার কুইজে ব্যানারটা পাবেন না, তারা কীভাবে আপনার এখান থেকে কুইজটা মানে এই যে এই এই ব্রাউজারে বা এখানে এখানে কীভাবে যাবেন আর কি, যাওয়ার জন্য আপনি এখানে দেখতে পারছেন যে এখানে যখন কারো এখানে ব্যানার যদি না শো করে, জাস্ট আপনার এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এই যে একটা অপশন রয়েছে, সো আপনার এখান থেকে লেটেস্ট অ্যাক্টিভিটিস যে আছে এইটা ক্লিক করবেন। এটা জাস্ট ক্লিক করার পর আপনার এখান থেকে বাইন্যান্সের সবগুলো এখানে যে লেটেস্ট অ্যাক্টিভিটিসগুলো আছে ওইগুলো জাস্ট এখান থেকে দেখতে পারবেন। সো আপনার এখান থেকে এটা খুঁজে বার করবেন যে লার্ন অ্যান্ড আর্ন ফ্রি কুইজ, আপনার এখান থেকে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সিম্পলি আপনার এখান থেকে এইটার মাধ্যমে জাস্ট আপনার যদি ব্যানার না আসে, জাস্ট আপনার এখান থেকে এই যে কোনো একটা টোকেনে ক্লিক করে আপনার এখান থেকে এই সাইট ব্রাউজারে আর কি আপনার এখান থেকে প্রবেশ করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার সবগুলো টোকেন আপনার এখান থেকে কুইজগুলো করে নিতে পারবেন যদি আপনার ব্যানার না আসে। আরেকটা বিষয় হলো আপনার এখান থেকে যারা এখান থেকে এলিজিবল থাকবেন তারাই শুধু কুইজটা করতে পারবেন। এই যে এইখানে এইখানে এখানে আপনার লেখা থাকবে, এখানে যদি আপনি নট লিজন থাকেন তাহলে আপনি এখান থেকে কুইজগুলো করতে পারবেন না আর রিওয়ার্ডও পাবেন না। আর এখানে আপনার লেখা থাকবে ইউ আর নট এলিজিবল, এইখানে এখানে এরকম একটা লেখা থাকবে, যাদের এইরকম লেখা থাকবে তারা এখানে কুইজটা করতে পারবেন না। যদি নতুন অ্যাকাউন্ট করে নো তারপর যদি এই সমস্যাটা হয় তাহলে আপনার এখান থেকে কুইজ দেওয়ার জন্য এলিজিবল না। আশা করি বুঝতে পারছেন। সো এখন চলেন, এখন আপনারা এখান থেকে কুইজগুলো কোথায় পাবেন এইটা দেখিয়ে দিচ্ছি আমি টেলিগ্রাম থেকে, স্টেপ বাই স্টেপ কীভাবে কুইজগুলো কোন কুইজগুলো আপনার এখান থেকে আনসারগুলো করতে হবে কীভাবে কোথায় পাবেন। চলেন আমরা এখন টেলিগ্রামে চলে যাচ্ছি। আর একটা বিষয় হলো আপনার এখান থেকে জাস্ট এখান ধরেন আপনি এখান থেকে কুইজগুলো কমপ্লিট করলেন, কমপ্লিট করার পর আপনার যে রিওয়ার্ডটা আসবে রিওয়ার্ড হিস্টোরি, আপনি এখান থেকে রিওয়ার্ড হিস্টোরিতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনি কোন টোকেনগুলো এখান থেকে কুইজগুলো করছেন, এখন পেন্ডিং অবস্থা থাকে এইগুলো এখান থেকে রিওয়ার্ড হিস্টোরি থেকে দেখতে পারবেন। আর আপনার এখান থেকে রিওয়ার্ডগুলো ক্লেম করার জন্য জাস্ট আপনার মেন এখানে ক্লিক করবেন, যখন আপনাকে টোকেনগুলো দিবে আপনার এখান থেকে ক্লেম করতে হবে, ক্লেম করার জন্য আপনার এখান থেকে রিওয়ার্ড সেন্টারে ক্লিক করবেন। রিওয়ার্ড সেন্টারে ক্লিক করার পর জাস্ট আপনার এখান থেকে একটু ওয়েট করতে হবে।
এই যে রিওয়ার্ড সেন্টার ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার যতটুকু আপনার কুইজ কমপ্লিট করবেন ততটা আপনার এখান থেকে কুইজ আপনার রিওয়ার্ডটা চলে আসবে। জাস্ট আপনার এখান থেকে এরকম রিডিম অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে রিডিম করে নিতে হবে। রিডিম করলে আপনার এখান থেকে সরাসরি আপনার এই যে স্পটে চলে যাবে, আপনার স্পটে আপনার এখান থেকে টোকেনগুলো চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা কুইজগুলো কোথায় পাবেন এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে আমি টেলিগ্রামে একটা পোস্ট করে দিয়েছি আপনার এখান থেকে সবগুলো কুইজের আনসারের এখানে পোস্ট করে দিয়েছি। তারপর আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি টোটাল এই পর্যন্ত কতগুলো কুইজ গেল। জাস্ট আপনার এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখানে চার্জ অপশনে যদি এখান থেকে আপনার লার্ন জাস্ট এখান থেকে LERN লার্ন এখানে চার্জ করেন, জাস্ট আপনাকে দেখতে পারেন 13টা পোস্ট করছে টোটাল। আপনার এখান থেকে এই যে উপরে গেলে দেখতে পারবেন এই যে একটা গেলো 24 আগস্ট, তারপরে গেল আপনার এখান থেকে 4 আগস্ট, তারপরে গেল আপনার এখান থেকে 21 জুলাই, তারপরে গেল এই যে উপরে এখানে গেল আপনার এই যে আপনার 23 জুন। আর টোটাল এখানে অনেকগুলো কুইজ গেছে আপনার এখানে দেখতে পারতেছেন 2 জুন, অনেকগুলো কুইজ গেছে। আশা করি বুঝতে পারছেন এখানে আপনার অ্যাকাউন্ট করলে আপনার এখান থেকে যখনই এখানে কুইজগুলো আসে কুইজগুলো আপনার এখান থেকে কমপ্লিট করতে পারবেন। আর এখানে কুইজগুলো কিন্তু নতুন ওল্ড ইউজারের জন্য কুইজগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হয় যেহেতু আপনার এখান থেকে বেশি সময় থাকে না। সো আপনার এখান থেকে আনসারগুলো ভালোভাবে করে আয়ত্ত করে তারপর এখান থেকে আপনার কুইজটা শুরু করবেন আশা করি বুঝতে পারছেন। আর এখান কুইজগুলো কীভাবে করবেন এই যে আপনার এখানে দেখতে পারতেছেন এখানে আমি সবগুলো কুইজের দিয়ে দিছি। এখানে বাস্ট শিবের আনসার, তারপরে XRP যেগুলো প্রয়োজন এগুলো দিয়ে দিছি আর কি, যেগুলো আপনার এখান থেকে যাদের যাদের লাগবে। LSK-র আনসার দিয়ে দিছি, BTCC দিয়ে দিছি, ব্যান্ড অ্যান্ড উমা, ব্যান্ড আর উমা মেবি লাগবে না। আর যদি আপনার এখান থেকে করতে পারেন তাই দিয়ে দিছি যদি করা যায় আর কি। তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে নতুন যেগুলো আসবে LPT OM হাই এগুলো জাস্ট আমি এখান থেকে অ্যাড করে দিব। আশা করি আপনার টেলিগ্রাম জয়েন থাকবেন। সো আপনার এখান থেকে এই কুইজগুলো আনসার পাওয়ার জন্য জাস্ট এখানে বাস্ট এবং শিবের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এইটা হলো বাস্ট এবং শিবের কুইজের আনসার। তারপর আপনার যদি XRP আনসারগুলো পেতে চান XRP ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনার এখান থেকে আমি এই পোস্টে নিয়ে যাবে। এই পোস্টে গেলে আপনি XRP টোটাল এখানে 9টা দেখেন কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন। সো আপনার এখান থেকে এই কোশ্চেনগুলো উল্টাপাল্টা থাকবে, আপনার জাস্ট এখান থেকে আনসারটা জাস্ট কোশ্চেনটা দেখে আনসারটা দিয়ে দেবেন আর কি ওই বাইন্যান্স অ্যাপে গিয়ে। যেটা দেখালাম আপনার কিছুক্ষণ আগে দেখাইলাম না যে আপনার এখানে কীভাবে আনসারগুলো করবেন ওই আনসার, এই আনসারগুলো টোটাল এই টোকেনের মধ্যে এই আনসারগুলোই থাকবে, জাস্ট উল্টাপাল্টা থাকবে। আপনার এখান থেকে কোশ্চেন অনুযায়ী যে আনসারটা মিলবে ওই আনসারটা আপনার জাস্ট এখান থেকে কোশ্চেন দেখে দেখে আনসারটা মিলিয়ে দিয়ে দেবেন। সো আমরা XRP, তারপর আপনি ধরেন LSK-র আনসারটা করবেন। সো আপনার LSK-র উপর ক্লিক করবেন। LSK-র উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন LSK-র কোশ্চেনগুলো এই যে আপনার টোটাল এখানে 8টা কোশ্চেন আছে। সো আপনার এখান থেকে এই কোশ্চেনগুলো এলোমেলো থাকবে, সমস্যা না, আপনার আনসারগুলো জাস্ট এখানে মিলিয়ে নেবেন বা পড়ে নেবেন। পড়ার পর আপনার এখান থেকে যে কোশ্চেনের যে আনসারটা জাস্ট আনসারটা সিলেক্ট করে জাস্ট সাবমিট দেওয়া, এতটুকু কাজ। সো আপনার এখান থেকে সবগুলো দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে যে নতুন 3টা আছে ওই 3টা জাস্ট এখানে অ্যাড করে দেবো। আর এই এইটা শুরু হবে 7 তারিখ, 7 সেপ্টেম্বর। সো আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাইকে বোঝাতে পারছি। আর যদি অন্য কোনো প্রয়োজন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোন ধরনের ভিডিও চান অবশ্যই যে কোনো প্রয়োজনে অবশ্যই পাশে পাবেন। আর টেলিগ্রামে নক দিবেন, টেলিগ্রাম ইউজার নেম দিয়ে রাখবো, অবশ্যই টেলিগ্রাম নক দিতে পারবেন। সো যারা নতুন অ্যাকাউন্ট করেন নাই অবশ্যই আপনার এখান থেকে আপনার 7 তারিখে কুইজ শেষ হওয়ার পর অ্যাকাউন্ট করবেন। আর যাদের ওল্ড ইউজার আছে তারা এখানে অবশ্যই আপনার এখান থেকে কুইজটা স্টার্ট হওয়ার সাথে সাথে অবশ্যই কুইজটা করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন অন করে দেবেন। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। সাবস্ক্রাইব মতো ভিডিও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাস্ট বি টেলিগ্রামটা ফলো করবেন কারণ টেলিগ্রামে সব ধরনের আপডেট দেওয়া হয়, অবশ্যই টেলিগ্রামটা ফলো করবেন। আজকের মতো বিদায়।